Hey there. Subscribe to my channel. And also press this bell icon. Banam Bablu. Abhay Banam Sukanto Shinko. Strike the opening batsman, Takben Okane, Bimal Singh, among Sukanto Shinko, Bolinger, Guru Daito Tukushamlaben, Ravi. প্রথম বল আর প্রথম বলে চেনা চলবে বাউন্ডারি আসবে বিমল সিং বিমল পড়ে গেলে আগে পড়ে নেই তার পাশে কোন গুটটা খাবে তোমার বিমল সিং এবার কিন্তু ইউ আর কাট ডেলিভারি ডট বল তৃতীয় বল ওখানে কিন্তু পেছনে রয়েছেন টাটার হাতে ফাঁকি দিয়ে বল যাবে সীমানার বাইরে বিমলের ব্যাট থেকে ওখান থেকে বিমল সিং সুইপার প্রচেষ্টা ফিল্ডিং এ পরিবর্তনটা এনে ফিল্ডিং এ পরিবর্তনটা এনেছেন ওখানে বোলার রবি শেষ পাল্লে অঞ্চলে প্রিন্স কে নিয়ে আসা হয়েছে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ডিপ কাস্ট কভার অঞ্চলে বল যাবে ওখানে সীমানার বাইরে চারটে রান চলমান দলের রান সংখ্যাকে দাঁড়িয়েছে 12 স্ট্রাইকে বিমল সিং আবারও বিমল সিং অফ স্টাম্পের বাইরের বল ওখান থেকে সুইপ করার প্রচেষ্টা বলছে সরাসরি উইকেট রক্ষকের দস্তা নাই প্রথম ওভারের সমাপ্তি হয়েছে প্রথম ওভারের শেষে তাহলে রান গিয়ে দাঁড়িয়েছে 12 উইথাউট লস বলার ওখানে নিয়ে আসা হয়েছে স্টেট টাটাকে স্টেটে থাকবেন সুকান্ত জিঙ্কু দ্বিতীয় ওভারে প্রথম বল আসতে না আসতে কিন্তু রিভার্স খেলেছেন বল যাবে সরাসরি ওখানে রিশুর হাতে ফিল্ডার বিরাজমান রিশু রয়েছেন দুটো বল প্রথম দুটো বল থেকে কোনো রান আসছে নেই চলমান দ্বিতীয় ওভার মেগা ফিনালে চলছে ইন্দোর কাপ 22 এর টুর্নামেন্ট 2022 প্রথম ওভার থেকে কিন্তু বিমল সিং তিনটে চার আর দ্বিতীয় ওভার থেকে শুরুতেই প্রথম দুটো বল ডট বল অনবদ্য বল করছেন টাটা আমারও চমৎকার বলিং টাটা প্রথম তিনটে বল পুরোপুরি ভাবে কিন্তু ব্যাটসম্যান সুকান্ত জিঙ্কুকে বেঁধে রাখতে সক্ষম হয়েছেন তারিফ করতে হবে ওখানে কিন্তু টাটার আবারও কিন্তু ডট বল প্রথম ওভারের যেখানে কিন্তু রানটা খরচ করেছিলেন বোলার রবি আর দ্বিতীয় ওভারে কিন্তু বল হাতে আসতে না আসতেই বেঁচে প্রত্যাবর্তন করাচ্ছেন নিজের দলকে আবারও ওখান থেকে চমৎকার ফিল্ডিং উড়ন্ত বাস পাখির মতো নিজের শরীরটিকে হাওয়ায় ঝুঁকে দিয়েছিলেন রিশু আর প্রিন্স অনবদ্য ফিল্ডিং দেখলাম ওখানে তো প্রথম পাঁচটা বল পুরোপুরি ভাবে কিন্তু নিজের হাত খুলতে অক্ষম ব্যাটসম্যান সুকান্ত জিঙ্কু প্রথম পাঁচটা বল থেকে কোনো বাউন্ডারি আসেনি আমরা ওখান থেকে অফ স্টাম্পের বাইরের বল গুড লেন্থ স্পটে বল ছিল লাইন এবং লেন্থেও কিন্তু ওখানে চমৎকার ডট বলের মধ্য দিয়ে শুরু হবে তৃতীয় ওভারের আরে
দ্বিতীয় বল আবারও ওখান থেকে চারটে রানের ডিসিশন, অবশ্যই চারটে রান আসবে বিমল সিং এর থেকে। তো এই চারের সুবাদে দলের রান সংখ্যাকে দাঁড়িয়েছে 20। স্ট্রাইকে আবারও বিমল সিং, চলমান দ্বিতীয় ওভার, বোলিং এ রবি। এইবার কিন্তু স্ট্রেট অন দ্য গ্রাউন্ড, আর কোথাও না কোথাও বল যাবে সীমানার বাইরে, পরপর দুটো বল, দুটো বল থেকে দুটো বাউন্ডারি বিমল সিং এর ব্যাট থেকে। উপরে কিন্তু ফার্স্ট ওভারে 12টি রান খরচ করেছিলেন, দ্বিতীয় ওভারে প্রথম তিনটে বল থেকেই 8 রান খরচ করেছেন বোলার রবি। এবার কিন্তু উইকেটের পতনটা হবে, বিমল সিং কে ফেরত যেতে হবে সার্চ করে, প্রথম উইকেটের পতন হবে। স্ট্রাইকে রঞ্জিত গোফ, বাবলু, বলাতে রবি, চলমান তৃতীয় ওভার। আস্তে না আস্তে প্রথম বল, ওখানে কিন্তু স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড খেলা শট, বলছে বিশ্ব রশ্মিনী, ওখানে বলার রবির হাতে ডট বল আসবে। ফিল্ডিং এ পরিবর্তন আনছেন, রদবদল আনছেন, দলের রান সংখ্যা কি দাঁড়িয়েছে 24, 24, 24 রানের মাথায় একটি উইকেটে পতন ঘটেছে। আবার ওখান থেকে স্টাম্পের বাইরের বল, সঙ্গে সঙ্গে 4টি রান। তো নির্ধারিত দ্বিতীয় ওভারের সমাপ্তি, 3 ওভার শেষে দলের রান গিয়ে দাঁড়িয়েছে 28, 28 রান একটি উইকেটের বিনিময়ে। পহেলা গেন্দ ডট বল, মিস্টার টাটা। দূসরা গেন্দ ফির এক বার ডট বল, মৌকা হ্যায় ইয়াহ পর, আর জিঙ্কু কো ভি লৌটনা পড়েগা ডাগ আউট মে, রান আউট কে রূপ মে। সুজন কে নিয়ে আসা হয়েছে ব্যাটাতে, সুজন বিগত ম্যাচে কিন্তু ব্যাট করতে এসেছিলেন, অনুপত ব্যাট করেছিলেন শেষ মুহূর্তে। আবারও কিন্তু ইয়র্কার ডেলিভারি, পেছনে ফিল্ডার তৎপর ছিলেন, দূরত্ব বোলিং করছেন ওখানে টাটা। আবারও কিন্তু ইয়র্কার ডেলিভারি, প্রতিনিয়ত কিন্তু ডট বলের উপরে ভরসা দেখাচ্ছেন। চলমান চতুর্থ ওভার, দলের রান সংখ্যা 28, এই ওভারে কিন্তু এখনো পর্যন্ত কোন রান খরচ করেননি টাটা, শেষ বল বাকি রয়েছে, লাস্ট বল, আর লাস্ট বল আবারও কিন্তু ডট বল, মেডেন ওভার দিয়ে শেষ করবেন নিজের ওভার। বরাবরই বলেছিলাম দুর্গাপুরের এই তরুণ তুর্কি প্রতিভা গণবদ্ধ ওভার শেষ করলেন, খাটা উচ্চতার বলান, ঠিক সেই বিজু দেবনাথকে নিয়ে আসা হয়েছে বলাতে। মেগা ফিনালের মঞ্চে একটা ভক্তার ওভার শেষ করলেন ম্যানেন ওভার। আমারও কিন্তু ওখান থেকে ফেডারেন্টের বল, উইকেটের বদলটা হবে, বাবলুকে ফিরে যেতে হবে সার্চ করে। সেই নতুন ব্যাটসম্যান বিজয় সরোজ, শরীরে আঘাত করে বল যাবে ওখানে কিন্তু ফিল্ডারের হাতে, ডট বল আসবে, বোলিং এ বিজু দেবনাথ, খাটা উচ্চতারে বলার। আবারও কিন্তু বিজু দেবনাথ, অত্যন্ত চালাক চতুর চঞ্চল এই বলার বিজু দেবনাথ, বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন, লাইন এবং লেন্থে ক্রমাগত পরিবর্তনটা আনছেন। আবারও ওখান থেকে অফ স্টাম্পের বাইরের বল, উইকেটের পতনটা হবে, বিজয় সরোজকে ফিরে যেতে হবে সার্চ করে। দিয়েছিলেন এবং নিজে দলকে জয়লাভ করিয়েছিলেন। আবারও কি বাউন্ডারি আসবে
করে কিন্তু তারিফ করতে হয় বলার বিজু দেবনাথের। বিজু দেবনাথ এবার কিন্তু ব্যাট করতে বলবে অরুণের, বল যাবে কিন্তু দ্রুত গতিতে সীমানার বাইরে, ওয়ান বাউন্স ফোর। Hey viewer, thanks for watching my video. Be sure to subscribe.